নির্বাচন করছে। হুগলি লোকসভা কেন্দ্রের যে গোটা আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের মানুষ কি চাইছে। আমি যেদিন শুরু করেছিলাম 6 তারিখ থেকে প্রচার শুরু করেছিলাম গত মাসে, তারপর প্রতিদিন হচ্ছে মানুষের সমর্থন প্রতিদিন বেড়েছে, প্রতিদিন আমাদের মিছিল মিটিংয়ে অনেক বেশি মানুষ হচ্ছে। স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের যে পরিবেশ পরিস্থিতি তার উপরে দাঁড়িয়ে মানুষ আবার পাল্টা হচ্ছে, পরিবর্তন চাইছে। সুতরাং সেটাই আমার অভিজ্ঞতা। দেখুন, একটা দলের নেত্রীর যে সংস্কৃতি চর্চা, সেখানে দাঁড়িয়ে ওই অন্য যারা বলছে তাদের কথা বিবেচনার মধ্যে আনার মতো বিষয় হতে পারে। রাজ্যের নেত্রী যে ভাষায় কথা বলছেন, অনেক ক্ষেত্রে হচ্ছে অন্ধকার জগতের লোকেদের মতো কথা বলছে। স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ তাদের 34 বছরের এক ধরনের অভিজ্ঞতা, 34 বছরের এক ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে, সেটার সঙ্গে মিলছে না বলেই মানুষ পাল্টাচ্ছে। যাদের যা সংস্কৃতি, মানুষ ভুল করেছিল, মানুষ একটা আবেগের মধ্যে দাঁড়িয়ে, বিভ্রান্তির মধ্যে দাঁড়িয়ে বিভ্রান্ত হয়েছিল মানুষ, রাজ্যের মানুষ একটা বড় অংশ বিভ্রান্ত হয়েছিল ওদের প্রচারে। সেই সময় গোটা রাজ্য জুড়ে আর যে ধরনের প্রচার, শুধু রাজনৈতিক দল নয়, আর সমস্ত মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত শক্তি, ভারতবর্ষের শুধু শক্তি না, ভারতবর্ষের বাইরের শক্তিও, যারা চায় না বামপন্থীরা সরকারে থাকুক, বামপন্থীরা সামনের সারিতে থাকুক দেশ পরিচালনায়, এই সামগ্রিক আক্রমণের পরিণতি হিসেবে মানুষ বিভ্রান্ত হয়েছে। মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে যে সেটা ঠিক সিদ্ধান্ত হয়নি, সেই জন্যেই মানুষ এবারের নির্বাচনে তারা ঠিক সিদ্ধান্ত নেবেন না।